আসসালামু আলাইকুম আজকে ইংলিশ গ্রামারের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা করব। দেখেন আপনি যদি ইংলিশে কথা বলতে চান বা ইংলিশ লিখতে চান তার জন্য আপনার নিজের থেকে সেন্টেন্স তৈরি করার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে আর এটা হলো একটা পূর্ব শর্ত ইংলিশে কথা বলার বা ইংলিশ লেখার নিজের মধ্যে একটা অ্যাবিলিটি থাকা সেন্টেন্স তৈরি করার আর সেজন্য আপনাকে জানতে হবে শিখতে হবে টেন্স মডেল ওয়ার্ভস ক্যাটাগরি সেন্টেন্স তো এগুলো শেখার জন্য এগুলো শেখার আগে আপনাকে জানতে হবে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট সম্পর্কে তো আজকে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট সম্পর্কে আশা করি আপনাদের একটা ধারণা দেব ইনশাল্লাহ একটা সেন্টেন্সে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে প্রথম থাকে সাবজেক্ট প্রথম থাকে সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে তারপর থাকে ভার্ভ তারপর থাকে অবজেক্ট বা অবজেক্টিভ পার্ট একটা সেন্টেন্সে সাধারণত প্রথম থাকে সাবজেক্ট তারপর থাকে ভার্ভ তারপর থাকে অবজেক্টিভ পার্টে অবজেক্ট থাকুক বা অন্য অন্য যা কিছু থাকুক তো এবার আসি সাবজেক্ট জিনিসটা কি সাবজেক্ট হলো একটা সেন্টেন্সে যার সম্পর্কে কথা বলা হয় সে হলো সাবজেক্ট এগুলো একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো একটা সেন্টেন্সে যে ভার্ব থাকে ক্রিয়া ওই ভার্বের কাজটা যে করে সে হলো সাবজেক্ট দুইটা এক্সাম্পল দিই সাপোজ আমি বললাম রাজু একজন ভালো ছেলে রাজু একজন ভালো ছেলে রাজু একজন ভালো ছেলে রাজু ইজ গুড বয় রাজু একজন ভালো ছেলে রাজু ইজ বয় তো এই সেন্টেন্সে কার সম্পর্কে কথা বলা হইতেছে গুড কে ভালো রাজু তো যে সেন্টেন্সে যার সম্পর্কে কথা বলা হয় সে হলো সাবজেক্ট তো এই সেন্টেন্সে এইটা হলো সাবজেক্ট আরেকটা সেন্টেন্স বলি যেমন রাজু ভাত খাইতেছে রাজু ইজ এই খাওয়াটা কে খাইতেছে কে এই ভার্ভের কাজটা করতেছে এই রাজু তাই রাজু হলো এই সেন্টেন্সের সাবজেক্ট একটা সেন্টেন্স যার সম্পর্কে কথা বলা হয় সে হলো সাবজেক্ট আর হলো এই যে ভাব এই যে ভাব ক্রিয়া এই ক্রিয়ার কাজটা যে করে সে হলো সাবজেক্ট তো এবার আসি সাবজেক্ট হয় কয় ধরনের সাবজেক্ট হয় কয় ধরনের সাবজেক্ট হয় তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সাবজেক্ট 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 হয় তিন ধরনের একটা হলো ফার্স্ট পার্সন একটা হলো সেকেন্ড পার্সন আর একটা হলো থার্ড পার্সন সাবজেক্ট তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এবার আসি ফার্স্ট পার্সন কি সেকেন্ড পার্সন কি এবং থার্ড পার্সন কি ফার্স্ট পার্সন হলো বকটা যে বলে আর সেকেন্ড পার্সন হলো যে শোনে আর থার্ড পার্সন হলো যার সম্পর্কে কথা বলা হয় এই মুহূর্তে যে ইউটিউব দেখতেছেন আপনি আমি আপনাকে ইংলিশ শিখাইতেছি তো আমি বলতেছি আমি হলাম বক্তা তো আমি এলাম ফার্স্ট পার্সন আর আপনি আমাকে শুনতেছেন তো আপনি এলেন সেকেন্ড পার্সন আর যার সম্পর্কে আমি আপনাকে বলতেছি আপনি শুনতেছেন ও সব থার্ড পারসন এর ভিতরে আবার সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে এর ভিতরে সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। ফার্স্ট পার্সনের ভিতর সিঙ্গুলার আছে প্লুরাল আছে সেকেন্ড পার্সনের ভিতর সিঙ্গুলার আছে প্লুরাল আছে এবং থার্ড পার্সনের ভিতর সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। ফার্স্ট সিঙ্গুলার আর প্লুরাল কি সিঙ্গুলার হল একজন বা একটার কথা হইতেছে আর প্লুরাল হলো একের অধিক সিঙ্গুলার মানেই হলো এক বা একটার কথা হইতেছে আর প্লুরাল মানেই হলো একটার অধিক তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমি আই ফার্স্ট পার্সন প্লুরাল হল আমরা উই সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলেন আপনি আপনি শুনতেছেন তো আপনি হলেন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন আপনি ইউ সেকেন্ড পার্সন প্লুরাল আপনারা আপনারা এর ক্ষেত্রেও ইউ দেখেন এখানে বললাম আপনি সেই জন্য লেখছি ইউ আবার এইখানে আপনারা প্লুরাল সাবজেক্ট সেখানেও ইউ দেখেন এখানে ইংলিশ আর বাংলার ভিতরে একটা পার্থক্য আছে যেমন বাংলায় যখন আপনি একা থাকেন তখন বলি আপনি আবার আপনার সাথে যখন অন্য কেউ থাকে তখন বলি আপনারা কিন্তু ইংলিশে যখন আপনি একা থাকেন তখনও বলা হয় আপনি ইউ আবার যখন আপনার সাথে আরে কেউ থাকে তখনও ওই তোমরা বা আপনারা বুঝাতেও ইউ ব্যবহার করা হয় ঠিক আছে আর একটা জিনিস হলো আমাদের বাংলাদেশে যদি কেউ বয়সে ছোট হয় তাহলে তার সাথে ব্যবহার করি তুমি আমি আর যদি কেউ বয়সে বড় হয় তখন তাকে বলি আপনি কিন্তু ইংলিশে যে বড় হোক আর ছোট হোক বয়সে সবার ক্ষেত্রেই ইউ ব্যবহার করা হয় ওইখানে কোনো বড় ছোট নাই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার আই ফার্স্ট পারসন প্লুরাল হলো আমরা উই সেকেন্ড পার্সন সিঙ্গুলার আপনি ইউ সেকেন্ড পার্সন প্লুরাল আপনারা ইউ আর যার সম্পর্কে যে জিনিস সম্পর্কে আমি আপনাকে বলতেছি ও সব থার্ড পার্সন যদি একটা হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার আর যদি একের অধিক হয় তাহলে থার্ড পার্সন প্লুরাল যেমন আমি বললাম এখানে একটা সেলের কথা বলছি সাপোজ হি হি হলো একটা ছেলে আবার সি একটা মেয়ে এখানে একটা ছেলের কথা বলা হইতেছে এখানে একটা মেয়ের কথা বলা হইতেছে হি শি তারপর রাজু মিনা এইখানে একটা ছেলের কথা হইতেছে একজন ছেলে সেজন্য সিঙ্গুলার এখানে একটা মেয়ের কথা হইতেছে সি সেজন্য এটা সিঙ্গুলার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এইখানে রাজু মিনা রহিম করিম যে কেউ হতে পারে একজন তো থার্ড পার্সন সিঙ্গুলার আর দিস ডিস ব্যবহার করা হয় সাপোজ দিস ব্যবহার করা হয় যখন কোনো কিছু কাছে থাকে যখন কোনো কিছু কাছে থাকে এবং একটা থাকে তখন বলা হয় দিস যেমন সাপোজ এই যে আমার কাছে একটা মার্কার আছে তো একটা মার্কার আছে মাত্র তো কাছে আছে এবং একটা আছে সেজন্য আমি বলবো দিস সাপোজ আমি বললাম এই মার্কারটা ভালো দিস মার্কার ইজ গুড আবার ওইখানে ওই টেবিলের উপরে একটা মার্কার আছে একটা আছে একটা আছে এবং দূরে আছে সেই জন্য বলবো দ্যাট সাপোজ বললাম যে ওই মার্কারটা ভালো না তাহলে আমাকে বলতে হবে দ্যাট মার্কার ইজ নট গুড তো যদি কাছে থাকে তাহলে দিস আর যদি দূরে থাকে তাহলে দ্যাট তারপর এখানে বুক হইতে পারে মোবাইল হইতে পারে একটা মোবাইল একটা বুক তারপর কম্পিউটার হতে পারে তারপর কম্পিউটার তারপর লাইট হতে পারে তো এগুলো কি এগুলো সব সিঙ্গুলার হি শি রাজু মিনা দিস দ্যাট বুক মোবাইল কম্পিউটার লাইট এগুলো সব একটা সেজন্য এগুলো সব সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার আবার থার্ড পার্সন প্লুরাল যেমন দে এখানে কয়েকজনার কথা বলা হইতেছে দে তারা দে তারপর এখানে আছে রাজু রাজু সিঙ্গেল সিঙ্গেল মিনা সিঙ্গেল এখানে একজন রাজুর কথা বলা হইতেছে এখানে একজন মিনার কথা বলা হইতেছে আবার এই দুইজনকে দুইজন একসাথে হইলে তখন আবার প্লুরাল সাবজেক্ট যেমন সাপোজ আমি বললাম রাজু অ্যান্ড মিনা অ্যান্ড মিনা এখন আবার প্লুরাল সাবজেক্ট এখন দুইজনের কথা হইতেছে এইখানে ছিল একজন এইখানে দুইজন রাজু অ্যান্ড মিনা রাজু এবং মিনা তারপর এইখানে আছে দিস যদি কাছে কোনো কিছু থাকে এবং একটা থাকে তাহলে দিস যদি দূরে কোনো কিছু থাকে এবং একটা থাকে তাহলে দ্যাট আবার এইখানে আছে দিস দিস যখন কোনো কিছু একটার বেশি থাকবে কয়েকটা থাকতে পারে অর্থ একটার বেশি থাকবে কাছে থাকবে

কম্পিউটার্স তারপর লাইট এখানে শুধু লাইট আর এখানে হবে লাইটস লাইটস তো ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো আমি আই ফার্স্ট পারসন প্লুরাল হলো আমরা উই সেকেন্ড পারসন সিঙ্গুলার হলেন আপনি ইউ আর সেকেন্ড পারসন প্লুরাল হলেন আপনারা ইউ থার্ড পারসন বাকি সব আমি আমরা আপনি আপনারা ছাড়া যা কিছু আছে সব থার্ড পারসন যদি এক হয় তো থার্ড পারসন সিঙ্গুলার যদি একের অধিক হয় তাহলে থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন সিঙ্গুলার উদাহরণ যেমন হি শি রাজু মিনা দিস দ্যাট বুক মোবাইল কম্পিউটার লাইট চেয়ার ল্যাপটপ এগুলো আবার এইখানে প্লুরাল যেমন দে রাজু অ্যান্ড মিনা দিস দোষ বুকস মোবাইলস কম্পিউটারস লাইটস এগুলো সব থার্ড পারসন প্লুরাল তো এগুলো জানা খুবই দরকার কারণ সামনে আমি যে ভিডিওগুলো তৈরি করব টেন্স মডেল ওয়ার্ভস ক্যাটেগরি সেন্টেন্স তারপর পার্ট অফ স্পিচের বিভিন্ন জিনিস নিয়ে তো তখন আপনাকে বলবো যে এইখানে ভার্বের এই ফর্ম হবে এইখানে সাবজেক্টের এই ফর্ম হবে হ্যাঁ এইখানে থার্ড পারসন সিঙ্গুলারের এইটা হবে তো তখন এখন যদি আপনি এগুলো না বোঝেন তখন গিয়ে একটা ঝামেলায় পড়বেন তো সাবজেক্ট হয় তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার হলো এগুলো আর ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলো এইগুলো তো গেলো সাবজেক্ট এখানে একটা জিনিস বলে দিই সেটা হল একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট সব সময় হয় একটা নাউন হবে হয় একটা নাউন হবে আর না হয় একটা হবে হয় একটা নাউন হবে না হয় একটা প্রোনাউন হবে আর না হয় একটা জিরান্ড হবে আর না হয় একটা ইনফিনিটিভ হবে একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা নাউন না হয় একটা প্রোনাউন না হয় একটা জিরান্ড আর না হয় একটা ইনফিনিট হবে ইনফিনিটিভ হবে এছাড়া সাবজেক্ট আর কোনো কিছু হতেই পারে না আর এগুলো নিয়ে আলোচনা করতেছি না নাউন প্রনাউন জিরান ইনফিনিটিভ এগুলো নিয়ে সামনে আলোচনা করব তাও নাউন হলো যে কোনো নাম যার নাম আছে সংক্ষেপে এখন ধরে নিন সেইটাই নাউন যার নাম আছে সেইটাই হলো নাউন আর প্রোনাউন হলো এই নাউনের জায়গায় যখন অন্য কিছু ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় প্রণাওন যেমন সাপোজ আমি বললাম যেমন সাপোজ রাজু সম্পর্কে আমি বললাম রাজু একটা ভালো ছেলে রাজু স্কুলে যায় রাজু ঠিকমতো স্কুলে যায় রাজু রাজু ঘুমায় তো এই যে বারবার বলতেছি এখানে বারবার রাজুকে এই যে বারবার রাজু বলতেছি এখানে রাজুকে কেটে যদি হি বলি এই হিটা হয়ে যাবে প্রণাউন হি মানে সে প্রথম বললাম যে রাজু স্কুলে যায় এরপরে শুরু করলাম সে ঠিকমতো মতো ভাত খায় সে ঠিকমতো মতো ঘুমাতে যায় সে এই যে সে ব্যবহার করতেছি এই হিটে হয়ে গেল একটা প্রোনাউন আর জিরান্ড হলো আমাদের যে ভার্ভ আছে অ্যাকশন ভার্ভ বলেন আর মেন ভার্ব বলেন তো ওই ভার্বের সাথে যখন আইএনজি যোগ করা হয় তখন সেটার নাম হয়ে যায় জিরান্ড আর যখন একটা ভার্ভের সাথে আগে টু ব্যবহার করা হয় এই যে টু আগে টু ব্যবহার করা হয় তখন সেটার নাম হয়ে যায় ইনফিনিটিভ আশা করি সাবজেক্ট নিয়ে মোটামুটি একটা ধারণা পাইছেন এবার আলোচনা করি এবার আলোচনা করি এই ভার্ভ সম্পর্কে ভার্ভ ভার ভয় দুই ধরনের দুই ধরনের ভার ভয় একটার নাম হলো হেল্পিং ভার্ভ আরেকটার নাম হল মেন ভার্ভ একটার নাম হলো হেল্পিং ভার্বস একটার নাম হেল্পিং ভার্ভস আর একটার নাম হলো মেইন ভার্বস তো প্রথমে মেইন ভার্ভস নিয়ে আলোচনা করি পরে আলোচনা করি হেল্পিং ভার্ব নিয়ে মেন ভার্বকে আবার অ্যাকশন ভার্ব বলা হয় অ্যাকশন ভার্ভ কারণ এটা সেন্টেন্সে অ্যাকশন করে সাবজেক্ট সেই জন্য এটার নাম হলো অ্যাকশন ভার্ভ তো অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব কী অ্যাকশন ভার্ব মেন ভার্ব হলো এই যে প্লে খেলা করা ঘুমানো স্লিপ এই মুহূর্তে আপনি যে ইউটিউব দেখতেছেন আমি যে আপনাকে ইংলিশ পড়াইতেছি আপনি দেখতেছেন ওয়াচ আমি আপনাকে পড়াইতেছি টিচ তো এগুলো হলো মেন ভার্ব তো এই ভার্ভের পাঁচ ধরনের ফর্ম হয় এক একটা ভার্বের পাঁচ ধরনের ফর্ম হয় যেমন আমি একটা ভার্ভ নিলাম প্লে প্লে play, played, played, প্লেড প্লেড প্লেইংস একটা ভার্বের মেন ভার্বের পাঁচ ধরনের ফর্ম হয় যেমন প্লে প্লেড played, played, প্লেস plays. প্রথম যে এইটাকে বলা হয় ভি ওয়ান অথবা বেস ফর্ম এটাকে বলা হয় ভি ওয়ান বা বেস ফর্ম আর এটাকে বলা হয় সেকেন্ড ফর্ম অথবা পাস্ট ফর্ম পাস্ট ফর্ম অথবা ভি টু এটাকে বলা হয় ভি ওয়ান এটা হল ভি টু এটা ভি এটা হলো ভি ফোর এটা হলো ভি ফাইভ এটাকে বলা হয় ভি থ্রি বা পাস্ট পার্টিসিপেল পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল অথবা ভি থ্রি আর এটাকে বলা হয় ভি ফোর বা আইএনজি ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম অথবা ভি ফোর অথবা আইএনজি ফর্ম আর এটাকে বলা হয় ভি ফাইভ ভি ফাইভ অথবা এস বাই এস ফর্ম এস বা এস ফর্ম এস বা ইএস ফর্ম ইএস কারণ এটার সাথে মেন ভার্বের সাথে কখনো এস যুক্ত হয় কখনো ইএস যুক্ত হয় সেজন্য এটার নাম এস তো একটা ভার্ভের পাঁচ ধরনের ফর্ম হয় যেমন প্লে প্লেড প্লেড প্লেস তারপর যেমন আর একটা ভাব নিলাম খাম আশরা খাম খেম খাম খামিং খামস খাম খেম খাম খামিং খামস তো আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে এই অ্যাকশন ভার্ব শিখতেই হবে এবং পাঁচশোটা ফর্ম সহ শিখতে হবে এটা ছাড়া উপায় নাই আর এইগুলো কোথায় পাবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন এ বিষয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব এগুলো আজকে জাস্ট একটা সামারি দিতেছি যে সাবজেক্ট কি ভার্ভ কী এবং অবজেক্ট কি এবার আসি হেল্পিং ভার্বে ভার্ব দুই ধরনের একটা হলো হেল্পিং ভার্ব একটা হলো মেন ভার্ব তো মেন ভার্ব তো গেল এবার আলোচনা করি হেল্পিং ভার্ব নিয়ে হেল্পিং ভার্ব তো এইটা নামই যেহেতু হেল্পিং ভার্ব এর থেকে বোঝা যায় যে এইটা কাউকে না কাউকে সাহায্য করতেছে তো হেল্পিং ভার্ব আবার দুই ধরনের হয় দুই ধরনের হেল্পিং ভার্ব হতে পারে একটা হলো প্রাইমারি প্রাইমারি প্রাইমেরি ভার্ব প্রাইমারি ভার্ভারি আর একটার নাম হলো মডাল মডালস একটা হলো প্রাইমারি ওলারি ভার্ভস আরেকটার নাম হলো মডালস তো মডালস নিয়ে একটু আলোচনা করি মডালস হলো যেমন ক্যান could, উইল উড shall, শুড মে মাইট মাস্ট ইউজ টু ওয়ার টু ডিয়ার নিড এগুলোর ভিতরে মডেলও আছে কিছু সেমি মডেল আছে তো এগুলোর নাম হলো মডেল তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না আর প্রাইমারি ওজুয়েলারি ফার্ভ আছে যেমন অ্যামেজার ওয়ার্জ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাস ডিড আর এগুলো সব হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব তো হেল্পিং ভার্ব যেহেতু এটা নাম তাহলে বোঝাই যায় যে এটা কাউকে হেল্প করতেছে যেমন আমি একজন টাইস মিস্ত্রি আমার সাথে যে হেল্পার থাকে হেল্পার কি করে আমি যে এই ওয়ালে তারপর ফ্লোরে যে টাইলস লাগাই তো ওই হেল্পার আমাকে সাহায্য করে কি করতে সাহায্য করে আমি যে টাইস লাগাই এই টাইলস লাগাইতে সাহায্য করে আবার একজন রাজমিস্ত্রির সাথে যে হেল্পার থাকে হেল্পার কি করে রাজমিস্ত্রিকে সাহায্য করে কি করতে সাহায্য করে রাজমিস্ত্রি যে কাজ করে প্লাস্টার করে ইট লাগায় তো এই কাজ করতে তাকে সাহায্য করে এই হেল্পিং ভার্ব এই যে প্রাইমারি অফজুয়ালি ভার্ব আর এই যে মডেলস আছে এইটা কাকে সাহায্য করে সাহায্য সাহায্য করে করে এই কি জন্য যে আমি বললাম আপনি ভাত খাইতেছেন আর আমি এই মুহূর্তে আপনাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছি কি করতেছেন আপনি বলতেছেন যে আমি ভাত খাইতেছি সেন্টেন্সটা লিখি আপনি বললেন যে আমি ভাত খাইতেছি আপনি এই মুহূর্তে ভাত খাইতেছেন আর এই মুহূর্তে আপনাকে কল দিচ্ছে আপনি বললেন যে আমি ভাত খাইতেছি আই আম ইটিং রাইস আপনি বললেন যে আয়াম আপনি বললেন যে আমি ভাত খাইতেছি তো এই যে অ্যায়াম এইটা হলো একটা হেল্পং ভার্ভ এইটা কি এইটা হলো একটা হেল্পিং ভার্ভ এইটা কার আগে বসছে এই যে মেন ভার্ভ মেন ভার্ভের আগে বসছে এইটা বসে এইটা বুঝাইতেছে যে আপনি এই মুহূর্তে ভাত খাইতেছেন এই হেল্পিং ভার্ভের কাজ হলো এই মেন ভার্বের আগে বসে এইটা বোঝানো যে আপনি ভাত খাইতেছেন না ভাত খাইবেন না আপনার ভাত খাওয়া শেষ যেমন এই মুহূর্তে আপনি ভাত খাইতেছেন একটু পরে আবার আমি আপনাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার কি ভাত খাওয়া হয়েছে তখন আপনি বললেন যে হ্যাঁ আমার ভাত খাওয়া শেষ আমি ভাত খেয়েছি তো এটার ইংলিশ হলো সাপোজ আই ইট ইটেন রাইস আপনি বললেন যে আমি ভাত খেয়েছি তো এই যে একটা ভার্ভ হ্যাব এইটা হলো হেল্পিং ভার্ব এইটাই মেইন ভার্বকে সাহায্য করতেছে এইটা বোঝানোর জন্য যে আপনার ভাত খাওয়া শেষ তো হেল্পিং ভার্বের কাজ হলো মেইন ভার্বকে সাহায্য করা এইটা বোঝানোর জন্য যে আপনি ভাত খাবেন না খাইবেন না আপনার ভাত খাওয়া শেষ তো হেল্পিং ভার্ব তো আছে দুই ধরনের একটা হলো মডাল একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভাব তো প্রাইমারি অক্সিলিয়ারি ভাব আরও একটা জিনিসে কাজে লাগে সেটা হলো অনেক সময় সেন্টেন্সে এই মেইন ভার্ভ থাকে না মেইন ভার্ব থাকে না শুধু প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব থাকে যেমন অ্যামিজার ওয়াইজ ওয়ার হ্যাভ হেজ হ্যাড এগুলো থাকে তো এগুলো দিয়ে সাবজেক্টের এস্টেজ সম্পর্কে বলা হয় সাবজেক্টের সম্পর্কে বলা হয় ওখানে কোনো মেন ভার্ব থাকে না বা অ্যাকশন ভার্ব থাকে না যেমন সাপোজ আমি বললাম যেমন সাপোজ আমি বললাম রাজু একটা সৎ ব্যক্তি রাজু ইজ অ্যান অনেস্ট ম্যান রাজু ইজ অ্যান অনেস্ট অনেস্ট বয় রাজু ইস এন অনেস্ট বয় রাজু একজন সৎ ব্যক্তি বা বালক যাই হোক তো এখানে কোনো অ্যাকশন ভাব নেই এটা একটা প্রাইমারি অজ্জুলি অফজুলির ভার্ভ হেল্পিং ভার তো এটা শুধু রাজুর স্টেজ সম্পর্কে বলতেছে যে রাজু বর্তমানে একজন সৎ ব্যক্তি আবার এখানে যেমন বলতে পারি রাজু ওয়াজ অ্যান অনেস্ট ম্যান আবার বলতে পারি রাজু উইল বিস্ট ম্যান দেখেন এখানে তিনটা সেন্টেন্স রাজু ইজ অ্যান অনেস্ট অনেস্ট বয় রাজু ওয়াজ অ্যান অনেস্ট বয় রাজু উইল বি অ্যান অনেস্ট বয় তো এখানে শুধু এই সাবজেক্টটি সম্পর্কে বলা হইতেছে এখানে কোনো অ্যাকশন ভাব নেই যে রাজু এখন বর্তমানে একজন সৎ ব্যক্তি অতীতে একজন সৎ ব্যক্তি ছিল এবং ভবিষ্যতে একজন সৎ ব্যক্তি হবে তো এই হেল্পিং ভার্ভ দুই ধরনের কাজে লাগে একটা হলো মেন ভার্ভকে সাহায্য করে আবার কখনো কখনো মেন ভার্ব থাকে না অ্যাকশন ভার্ভ থাকে না এই সাবজেক্টের অবস্থা সম্পর্কে বলে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয় তো এ তো গেল ভার্ভের সাবজেক্ট এবার আসি অবজেক্ট অবজেক্টের কাছে অবজেক্ট অবজেক্টিভ পার্টে অনেক কিছু হতে পারে অবজেক্টিভ পার্টে ডাইরেক্ট অবজেক্ট হতে পারে ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে তো যেহেতু আপনি বেসিক লার্নার তো এগুলো নিয়ে আলোচনা করতেছি না আপনি শুধু এতটুকু জানেন অবজেক্ট হলো সেটা যে এই সাবজেক্ট যে এই যে ভার্বের যে কাজটা করে তো এইটা উপরে পড়ে সে হলো অবজেক্ট অথবা একটা সেন্টেন্সের অবজেক্ট বের করার জন্য এই ভার্বকে যদি জিজ্ঞেস করা হয় কে এবং কাকে তাতে যে উত্তরটা আসে সেটাই হলো অবজেক্ট যেমন সাপোজ আমি একটা সেন্টেন্স লিখি রাজু ফুটবল খেলতেছে রাজু ইজ প্লেইং ফুটবল রাজু ইজ প্লেইং ফুটবল রাজু ফুটবল খেলতেছে তো এইখানে এই যে প্লে প্লে হলো কি একটা অ্যাকশন ভার্ভ বা মেন ভার্ব তো এবার এই ভার্বটাকে জিজ্ঞেস করেন যে কি খেলে তাহলে উত্তর আসতেছে ফুটবল খেলে তাইলে এই ফুটবল হলো অবজেক্ট একটা সেন্টেন্সের অবজেক্ট বের করার জন্য সাবজেক্টকে জিজ্ঞেস করবেন কি অথবা কাকে তাহলে যে উত্তরটা আসবে সেটাই হলো অবজেক্ট রাজু ইজ প্লেইং ফুটবল ভারকে যদি জিজ্ঞেস করি কি খেলে কি প্লেয়ার তো খেলা কি খেলে তাহলে উত্তরে আসতেছে ফুটবল ফুটবল খেলে আবার একটা সেন্টেন্স লিখলাম সাপোজ আমি বললাম রাজু মিনাকে পছন্দ করে রাজু লাইকস মেনা যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের হয় এই যে বড় হাতের তো রাজু মিনাকে পছন্দ করে রাজু লাইকস মেনা তো এই সেন্টেন্সে ভার্ব কি আছে ভারবাসে এই লাইক এবারে লাইক লাইককে জিজ্ঞেস করেন কাকে পছন্দ করে তাহলে উত্তর আসতেসে এই মিনাকে পছন্দ করে তাহলে অবজেক্ট হলো মেনা আর এইখানে একটা জিনিস বলে দিই কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে একটা সেন্টেন্সে পার্ট হয় কয়টা তাহলে আপনি বলবেন একটা সেন্টেন্সে পার্ট হয় দুইটা এইটা হলো সাবজেক্ট আর এই যে বাকিটা এটাকে বলা হয় প্রেডিকেট এইটা হলো সাবজেক্ট আর এই পুরোটাকে বলা হয় প্রেডিকেট এটাকে বলা হয় প্রেডিকেট এইটা হলো সাবজেক্ট আর এইটাকে বলা হয় প্রেডিকেট আবার যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে একটা সেন্টেন্সের তিনটে পট বলো একটা সেন্টেন্সের তিনটে পট কি কি তখন তাকে আপনি বলবেন একটা হলো সাবজেক্টিভ পার্ট মানে সাবজেক্ট একটা ভার আর একটা হলো অবজেক্টিভ পার্ট তো আশা করি মোটামুটি বুঝছেন একটা জিনিস বলে দিই ইংলিশ গ্রামারের কোনো কনসেপ্ট একসাথে ক্লিয়ার হবে না কিন্তু একই ভিডিও যখন বারবার দেখবেন তারপর ইংলিশ গ্রামারের অনন্য টপিকে যখন এই বারবার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা হবে তখন অটোমেটিক্যালি এগুলো ক্লিয়ার হয়ে যাবে গাইস মাত্র আড়াই বছর আগে না জানতাম হিন্দি না জানতাম আরবি না জানতাম ইংলিশ আর পড়াশোনা করেছিলাম মাত্র টাইন না টেন পর্যন্ত পড়াশোনা করতে পড়াশোনা করেছিলাম সে আমি যদি আজকে ইংলিশে কথা বলতে পারি মাত্র আড়াই বছরে তাহলে আপনি কেন পারবেন না তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ